আমি আরাফাত, আরাফাত গেমিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা একটি গেম রিভিউ করব, যে গেমটির নাম হচ্ছে রবারি বব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি গেম রয়েছে, এই গেমটি আজ আমরা খেলব, রবারি বব। তো এই গেমটি সম্পর্কে ফুল বিস্তারিত আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। তো লেটস গেট স্টার্টেড। তো গাইস, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের বলে দিচ্ছি যে আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা যদি খারাপ হয় তাও কমেন্ট করবেন, আর যদি ভালো হয় তাও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, লেটস গেট ইন। তো সর্বপ্রথমে আমরা রবারি বব এই গেমসটাতে প্রবেশ করব। এই গেমসটা আপনারা প্লে স্টোরে গেলে এমনিতেই পেয়ে যাবেন। তো আমরা প্রথমে এই গেমসটিতে প্রবেশ করছি। তো আমি আমার একটু মাইক্রোফোনের সাউন্ডটা বাড়িয়ে নিয়েছি মোবাইলের। তো এটাতে দেখানো হচ্ছে যে প্রথমে একটা চোর একটা জেলে আছে, সেই জেল থেকে ওরা একজন পালাতে সাহায্য করছে, সে এখন খুশি এবং এটা কে দিছে সে চিন্তা করতেছে। এই লোকটা, এই ইয়েলো কালার ড্রেস পরার লোকটাই ওই চোরটাকে পালাইতে সাহায্য করছে। তো এখন আমরা নেক্সট দিব। তো এই গেমের গ্রাফিক্সটা দেখতে সেরকম তত একটা হাই কোয়ালিটি না, তাও কোনো রকম ভালো আছে, চলে খেলা যায় সুন্দর। তো এই লোকটা বলছে, বাস্টিং ইউ আউট অফ প্রিজন ওয়াজ নট এ স্মল ফেভার বব। তো থ্যাংক ইউ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। টাস্ক টাস্ক টাস্ক, আই ডিডেন্ট ডু ইট আউট অফ চ্যারিটি, টু পুট ইট সিম্পলি ইউ ও মি বিগ। তো হয়তোবা এই চোরটার নাম বব, এই ববের কিছু করতে লাগবে। তো হ্যাই রিজেন এমপি হাউস, ওয়াক আপ অ্যান্ড গ্র্যাব দ্য আইটেম ইন সাইড। এখানে কন্ট্রোল দেখা যাইতেছে, পজ রয়েছে বাম সাইডে, আপার লেফট কর্নার পজ, তারপরে ফাস্ট ফরওয়ার্ড, ইনভেন্টরি, রাইট লেফট, রাইট কর্নার, আপার কর্নার রয়েছে এখানে লুট, লেফট সাইড ডাউন কর্নার এখানে রয়েছে হোল্ড জয়স্টিক মুভ করার জন্য, আর রাইট সাইড ডাউন কর্নারে রয়েছে হোল্ড টু স্প্রিন্ট, ও এটা হচ্ছে দৌড়ে যাওয়ার জন্য। তো আমরা এটা খেলবো এখন। প্রথমে এইদিকে, ও আমরা যেই দিকে ঘুরবো এই বব মানে এই ছেলেটা ওই দিকে যাবে। তো প্রথমে হয়তো আমাদের এই গুপ্তধনটা আনতে হবে। এই যে গুপ্তধন নিলাম, আই গট ইট, ইজ দিস ইয়োর্স, হয়তো বা এটা নিয়ে এখন যেতে হবে ওই লোকটার কাছে। এখানে এক্সিট দেখা যাইতেছে, এক্সিট দিয়ে আসলাম, স্প্রিন্ট করলাম। তো প্রথম লেভেল এটা খুবই সহজ ছিল, লেভেল আপ হয়ে গেলাম, পারফেক্ট দিয়েছে, তিনোটাই পূরণ হয়েছে আমার, আনডিটেক্টেড, টাইম টার্গেট, লুট সবগুলোই পেয়েছি আমরা। তো এখন আমাদের নেক্সট লেভেলে যেতে হবে। দ্য আইটেমস আপগ্রেড স্ক্রিম ইজ হোয়ার ইউ ক্যান ইউজ দ্য কয়েন্স ইউ হ্যাভ ফাউন্ড টু গিভ বব নিউ অ্যাবিলিটি আপগ্রেড, উইয়ার্ড গ্যাজেটস অ্যান্ড ফ্যাশনেবল আউটফিট। তো এখান থেকে হয়তো আমরা কিছু আপগ্রেড করতে পারবো। আমার কাছে কয়েন আছে 98, রাইট সাইড আপার কর্নারে দেখা যাচ্ছে আমার কাছে 98 কয়েন আছে, 98। তো এখান থেকে আমরা কী ইনক্রিজ করবো, এখান থেকে ইনক্রিজ করবো স্টিলস, একটা একটা করে ইনক্রিজ করা যাক 50। এখন আপাতত কয়েন নাই। স্ট্যামিনা আপগ্রেড, গ্র্যাব অ্যাবিলিটি আপগ্রেড করি, হয়তো বা দূর থেকে কোনো কিছু ও উঠাই নেবে। কয়েন নাই, তো আমার হয়তো আরও ম্যাচ খেলতে হবে, তাহলে আমার কয়েনটা একটু বাড়বে। তো প্রথম লেভেল থেকে এখন দ্বিতীয় লেভেলে আসছি। নোবডি হোম, এই ঘরটাতেও আমার ও শিখাই দিবে কী করতে হবে। তো গাইস, এটা একটা বাচ্চাদের গেম, আপনারা চাইলে খেলতে পারেন। গেমটা হয়তো সামনের দিকে আরও গেলে বোঝা যাবে যে এটা কি, এটাতে কি কোনো মেধা খাটানোর কিছু আছে কি না। তো আপনাদের ভালো লাগতে পারে গেমটা, আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এই গেমটা খেলতে পারেন। এই ঘরটায় আসতে হবে, লেফটে একটা রুম আছে, এদিকে যাই। এখানে কী যেন শাইন করছে, ইউজ ট্রেজর, ও যেগুলো শাইন করবে সেগুলো উঠাতে হবে, উঠালে রাইট সাইড আপার কর্নারে এই লুটের এটা ভরতেছে, আরও আপ হচ্ছে। এমপি ওয়ালেট সব কিছু নিয়ে নিছি এই ঘরের, একটু স্প্রিন্ট করি। এদিকে একটা ঘর আছে, এখানে কী রয়েছে, প্লাস্টিক ফর্ক, এটা থেকেও আমরা কয়েন পেলাম। সামনের ঘরটাতে ব্রোকেন টয় আর গুপ্তধন নিয়ে নিয়েছি, সেজন্য আমার এক্সিট চালু হয়ে গেছে, এক্সিট এক দৌড়ে চলে আসব। তো আপাতত দুইটা লেভেল খেললাম বন্ধুরা, এই দুইটা লেভেল সহজ ইজি ছিল। নেক্সটে দেখি আমরা কি অন্য কোনো লেভেল কীরকম আসে। তো গাইস, ভিডিওটা একটু বড় হতে পারে, তো
তবুও আপনারা দেখবেন ভিডিওটা, এটাতে অ্যাডও দেখায়, অ্যাড আসে। তো অ্যাডটা আপনারা আসলে ক্লোজ করে দিবেন। আর তো এটা অনলাইন গেমস নাকি না, আমি একটু আমার ওয়াইফাইটা অফ করে দিচ্ছি, দেখি ওয়াইফাইটা অফ করে দিলে অ্যাড আসে কি না। না, এটা ওয়াইফাই ছাড়াও খেলা যায়, নেট না থাকলে খেলতে পারবেন আপনারা। তো এটাতেও লুট করতে হবে ঘরটায়। প্রথমে এখানে একটা কি আছে, এটা বল অফ ইয়ার্ন। ওরে বাবা, এবার একটা গার্ডও আছে, একটা মহিলা গার্ড। এই গার্ড আমার দেখলে কি হইব, এই ঘরটায় জায়গা দেখতে পারবো না। এখানে আছে গুপ্তধন, তারপরে এইদিকেও একটা শাইনিং আছে, স্টার ডেস নিউজ পেপার। ওই মহিলাটা কই, এই যে এই মহিলাটা, সাদা সাদা ফোঁটা, যেই ফোঁটাগুলো লাল হইতেছে মহিলাটা ওই দিক দিয়ে যেতেছে। এই ঘরেও একটা আছে গুপ্তধন, এই ঘরে, এই ঘরে কিছুই নেই, লুট বক্স ফুল হয়ে গেছে, তার মানে এ ঘরে আর লুট করার মতো কিছু না। এখন পলাইতে হইব, এক্সিট ডোর দেখাইতেছে। এক্সিট কোন দিকে, এই যে লেফট সাইড ডাউন কর্নার, আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সিট ডোর দেখাইতেছে, এদিক দেখুন আমরা চলে যাব। তো গাইস, এই লেভেলটাতে একটা গার্ড ছিল, তবুও গার্ডটা সহজ ছিল, এটা আমরা আমরা নেক্সট করে গেলাম। তো এটা তো পারফেক্ট পেয়েছি আমি, 3 স্টার। তো সামনেটা দেখি ইজি পিজি, এই লেভেলটাতে কী হয়। এই লেভেলটা তো হয়তো এরকম কিছু করতে হবে যে আমার লুট করতে হবে এটা ওইটা। তো গাইস, লেটস গেট স্টার্টেড। তো এখন শুরু, এই ঘরটাতে কিছু আছে নাই, সামনে যাব, কিছু আছে, এখানে জল জল করতেছে, শাইনি, অন্য মহিলা এসে পড়ছে। মহিলাটা লাল কোন দিকে যাচ্ছে সেটা দেখা দেখা মহিলার এই হাঁটা চলাটা আমার মুভমেন্ট ওর বুঝতে হবে, ধারণা করতে হবে। তো এই ঘরে আর একটা জিনিস আছে, গেটটা লাগাই দিয়ে দেখি তো। ওয়াও, এই যে আসল গুপ্তধন নিয়ে নিলাম, আমার এক্সিট পয়েন্ট কিন্তু হয় নাই। ও এখানে একটা কি আছে, লিফট ওভার স্টিক, এটা নিয়ে নিলাম আর ভাগো ইদারসে। তো গাইস, গেমটা খুবই ইজি, আস্তে আস্তে সামনে হয়তো লেভেল আসবে। তো এখন আমরা একটু মেনুতে যাই, দেখি এখানে কী কী রয়েছে। তো এটা হচ্ছে একটা ম্যাপ হয়তো, ও এই যে এখানে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1-এর পুরাটা শেষ করলে আমরা চ্যাপ্টার 2-তে যেতে পারবো। চ্যাপ্টার 2 এখন লক, চ্যাপ্টার 2-তে প্রবেশ নিষেধ, ডাউন টাউন, এগুলো এক একটা স্টেপ রয়েছে। তো আপনারা এগুলো চাইলে দেখতে পারেন। তাছাড়া এদিকে স্টোরে দেখি কী করা যায়, ও স্টোরে হচ্ছে এগুলো আপগ্রেড দেওয়ার। তো আমি কিছু আপগ্রেড দিয়ে দিই, এটা আপগ্রেড দিই, এটাও আপগ্রেড দিয়ে দিই, স্পিড। এখন পয়সা শেষ, আর কিছু আপগ্রেড করা যাবে না। এখানে রয়েছে রোটেন ডোনাট, ওয়াইন্ড আপ টয়, এগুলো হয়তো বা কিছু একটা, ইনভিজিবল পোশন। ও এই ইনভিজিবল পোশন নিলে হয়তো আমি উধাও হয়ে যাব, আমাকে দেখা যাবে না। টেলিপোর্ট মাইন, মেবি এটাও কিছু একটা হইব ভালো। লক পিক আনলক্স এ লকড ডোর, হয়তো বা কোনো চাবি না থাকে কোনো দরজা খোলার জন্য এটা হয়তো। আর এখানে আউটফিট রয়েছে, এই আউটফিটগুলোর অনেক দাম, এক একটা। সবার শেষ একটা ওয়ার্ড্রোব প্যাক, এটা তো বিডিটি 250 টাকা দিলে এটা হবে। তো আমরা এগুলো দেখবো না। তো এখন দেখি অ্যাচিভমেন্ট, এটা কোন কোন জন্য সাইন ইন করতে হবে। এখানে ববের ইউটিউব চ্যানেল আছে, এটাও প্রবেশ করা যায়। তো গাইস, সব মিলিয়ে গেমসটা ভালোই, আপনারা চাইলে খেলতে পারেন। তো আমি এই গেমসটার এই পর্বতে 1, 2, 3, 4 লেভেল শেষ করলাম। তো এই 4 লেভেলে আমার এই চ্যাপ্টারে 26% 26% কমপ্লিট হয়েছে। তো আমরা আরেকটি লেভেল পূরণ করি, দেখি এটা আপ করলে কী রকম হয়। এটা প্লে করার জন্য কী করতে হইব, ও ওই ম্যানটাকে টাচ করতে হবে তাহলে আসবে। তো এটা দেখি এটাতে কী করা যায়। আস্তে আস্তে গেমটা হার্ড হবে নিশ্চয়ই, বোঝাই যাচ্ছে যে কীভাবে হার্ড হবে। তো প্রথমে এটা কী, এটা মেবি কোনো গার্ড হবে, এটা কোনো দেখতে পারতেছে না ও আমারে। যাক, এটাও একটা গার্ড, পুরুষ একটা। এখানেও শাইনিং হচ্ছে, এটাও নেই, এদিকের ঘরে কেউ নাই, কিন্তু একটা ইয়ে আছে। তো এটা আমরা নেব এখান থেকে। আর সামনে এখানে গুপ্তধন রয়েছে, রানিং ইজ নয়েজার, ট্রাই স্প্রিন্ট টু দ্য ডোর, এটা নিলাম আমি এখানে। এখন সামনের দিকে এটা নিলাম, আমার লুট বক্স এখনও পূরণ হয়নি। তারপরে সামনে এখানে একটা রয়েছে, এটা নিলাম, এটা কি। ওয়াও,
দেখা ফেলাইছে আমারে, গার্ডগুলা দেখে ফেলাইছে, সেজন্য আনডিটেক্টেড আমি ক্রস খাইলাম। আচ্ছা গার্ডগুলা দেখতে পারলে আমার একটাতে মাইনা যাবো, তো এবার আমি ট্রাই করবো যাতে গার্ড না দেখে। আচ্ছা এই জিনিসটা কি একটু দেখি তো, অন্য আচ্ছা দেখি তো ওরা ধরলে কি করে। আরে বাবারে ঘুষায় মাইরা ফেলায়, ওয়াও গেমটা কিডস গেম, খুবই সুন্দর, চাইলে আপনারা খেলতে পারেন। প্রেফার করবো আপনারা আপনাদের বাচ্চাদের বা ছোট ভাই বোন যেই আছে আপনাদের বাসায় বাচ্চা, ওনাদের খেলতে দিতে পারেন। এটা একটা বড় ম্যাপ হতো হচ্ছে, এই ম্যাপটাই আজকে আমরা খেলবো, আর এটাই হয়তো শেষ, আর কোনো ম্যাচ খেলতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গাইস আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। এই দিকেও একটা শাইনিং আছে, ওই ছেলেটা কোথায়, গার্ডটা, গার্ডটা এইদিকে, একটাই গার্ড এই পর্বতে। গেট খোলা দেখলে প্রবলেম হইব মনে হয়, এই গেটটা খোলা ও নিশ্চয়ই দেখবো। এই কি বলদা গার্ড দিয়া রাখছে এখানে, দেখেই না, যাক সমস্যা নাই। এখানে একটা সুপারম্যানের ড্রেস আছে, যাক সমস্যা নাই। উফ শিট কি করলাম আমি, এখন তো ওয়াইসা দেখে ফেলাইবো এইদিকে, যাক আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। না ও দেখে নাই, ওর পিছু পিছু নেই, এবার শিওর বাস খাবো। যাক ও এইদিক থেকে সরে গেলে তারপর আমার যাইতে হইব, না গেলে পরে প্রবলেম হইতে পারে। সামনে চলে আসি, এখানে একটা শাইনিং করতে শিখি যেন। এখন ওর সামনে দিয়ে যাবো কিভাবে, চলো পলাই দিছি। এবার আমি আনডিটেক্টেড পেয়েছি, টাইমে ক্রস খাইছি, কিন্তু লুট সবগুলো হয়েছে। তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই, তো এই গেমসটা আর খেলবো না আমি, এই গেমসটা আপনাদের আমি দেখালাম যে কিভাবে আপনারা এই গেমসটা খেলতে পারেন, এই গেমসটা সম্পর্কে সব তথ্য দিলাম। তো গাইস এই গেমসটা খুবই অল্প এমবির, আপনারা চাইলে নামিয়ে খেলতে পারেন, অথবা কোনো কিডসদের আপনারা খেলতে দিতে পারেন এই গেমসটা, তাতে ওদের মেধা বাড়বে আরও, যে কিভাবে কি কাজ করা যায় আইডিয়া আসবে ওদের মাথায় বিভিন্ন ধরনের। তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই, তো এই গেমটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গেম রিভিউটিতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নেক্সট টাইম আমরা আরও গেম রিভিউ করব। তো গাইস বি হ্যাপি।